আর একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে কচুরলতি রান্না করব, কিভাবে দেখেন। টমেটো কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কচুরলতি। আজকে চিংড়ি মাছ নাই, সেই জন্য আমি এইভাবে করব। দেখেন আপনারা, সরিষা বাটা, নারকেল বাটা, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল, আমি সুন্দর করে মাখাবো। আমি এর মধ্যে একটু জল দিব না, কারণ লতিটা আমি আগে একটু ভাপ দিয়ে রেখেছিলাম, সেই জন্য একটু জল জল। এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি এইভাবে সাজাই দেব। চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিতাম, চিংড়ি মাছ নাই, কলা পাতা নাই, তাই আমি এইভাবে করছি। কলা পাতা থাকলে আমি এটা কলা পাতার মধ্যেই দিতাম, কিন্তু কলা পাতা নাই। ভুলে গেছিলাম, আমি একটু কাঁঠাল বেশি দিতে চেয়েছি, সেটা আমি মাখার সময় দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি আবার আপনাদের দেখাই দিচ্ছি। একটু কুচি কুচি করে কাঁঠাল বেছি, এখন এটা ঢাকবো না, মিডিয়াম আঁচে দিয়ে আস্তে আস্তে করে করব। এই যে দেখেন, কি সুন্দর হচ্ছে। দেখেন কি সুন্দর হয়েছে, এক লবণীয়। এভাবে কচুরলতি আপনারা খেয়ে দেখতে পারেন। টেস্ট করতে সমস্যা নাই, এভাবে একদিন আপনারা টেস্ট করে দেখেন। আমার রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে, আপনারা আমার পাশে থাকবেন আর একবার টেস্ট করে দেখবেন।